তো ঠিক আছে, আমরা হচ্ছে একটু চুপ করি, সেটা হচ্ছে আমাদের আছে। আমি কিন্তু প্রথম ক্লাসে বলছিলাম, আজকে বলতেছি যে আমাদের যে গার্মেন্টস ওয়াশিং, আমাদের অ্যাপারেলের মধ্যে কিন্তু মোটামুটি গার্মেন্টস ওয়াশিংটা, অর্থাৎ আমরা বিশেষ করে যেগুলো হচ্ছে ডেনিম গার্মেন্টস, সেগুলো যখন আমাদের প্রোডিউস হয়, গার্মেন্টস প্রোডিউস হওয়ার পরে এগুলা কিছু আমরা ওয়াশ দিয়ে থাকি বিভিন্ন ইফেক্ট দেওয়ার জন্য। সো এই যে ফুল প্রসেসটা, ওয়াশিং এর যে ফুল প্রসেসটা, সেটা আমরা দেখবো। তারপর দেখবো গার্মেন্টস ডাই এবং প্রিন্টিং, মানে গার্মেন্টস হয়ে যাওয়ার পরে আমরা যে কাজগুলো করি সেগুলো হচ্ছে এই কোস্টার সেলসে আসে। তো আমাদের গার্মেন্টস ওয়াশিং কি আপনারা সবাই জিন্স প্যান্ট পরে আছেন? একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, ছয়জন জিন্স প্যান্ট পরে আছেন, বাকিরা হচ্ছে সেলাই করা প্যান্ট পরে আছেন। তো এই যে জিন্স প্যান্ট গুলাতে দেখেন তো, আপনাদের জিন্স প্যান্ট গুলাতে লক্ষ্য করেন তো, এই যে ওনার যে জিন্স প্যান্টটা, ওনার প্যান্টে হচ্ছে কেমন মনে হচ্ছে না যে রং চটে চটে গেছে, মানে মনে হচ্ছে যে এটা অনেকদিন পুরানো, এটা মনে হয় রং উঠে গেছে, বিভিন্ন জায়গায় রং আছে, কোনো জায়গায় রং নাই। এটা কিন্তু আসলে একটা ইফেক্ট, এটা একটা স্টাইল, এটা একটা আমাদের প্রসেস। এটা মূলত হচ্ছে মেবি অ্যাসিড ওয়াশ, তাহলে এনজাইম ওয়াশ করা হয়েছে, হ্যাঁ, এনজাইম স্টোন ওয়াশ। সো আমাদের যে ওয়াশিংগুলো থাকে, এই ওয়াশিংগুলো বেসিক্যালি আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে ড্রাই ওয়াশ আর এটা হচ্ছে ওয়েট ওয়াশ। আমি প্রথম ক্লাসে বলছিলাম ড্রাই ওয়াশ হচ্ছে সেই ওয়াশগুলো যেগুলো আমরা ফিজিক্যাল ইফেক্ট দেই। এই ড্রাই ওয়াশ, এর নাম ড্রাই ওয়াশ এই জন্যই করা হয়েছে যে এখানে ওয়াটার ইউজের পরিমাণ নাই বললে চলে, ইউজ করলে খুবই অল্প পরিমাণে ওয়াটার ইউজ করা হয়, এই জন্য এটাকে ড্রাই ওয়াশিং বলে। আর ওয়েট ওয়াশিং যেগুলো সেগুলো আমরা পানি দিয়ে করি। কিন্তু এগুলোর বাইরেও এখন কিছু মডার্ন ওয়াশ চলে আসছে, তার মধ্যে হচ্ছে লেজার ওয়াশিং, ওজন, এই জিনিসগুলো, লেজার ওজন ওয়াশ, এই জিনিসগুলো আসছে। এগুলো হচ্ছে মানে অ্যাডভান্স অ্যাডভান্স যে ওয়াশের টেকনিকগুলো এগুলো আসছে, এগুলো দ্বারা আমাদের এই ড্রাই ওয়াশ এবং ওয়েট ওয়াশগুলো দেখা যায় লেজার দিয়েই করে দেওয়া যায়। যেমন আমরা উইস্কার চাই ড্রাই ওয়াশের ক্ষেত্রে, উইস্কার পেন্টের মধ্যে দেখবেন এই থাই এরিয়াতে সাদা সাদা দাগ থাকে, ম্যাক্সিমাম পেন্টে থাকে, এটা কিন্তু মূলত উইস্কার। তো এটা মূলত করে কি, যে একটা পেড আছে, পেডের মধ্যে গার্মেন্টসটাকে ঢুকায় সিরিজ কাগজ দিয়ে ওই জায়গায় ঘুষে ওই জায়গায় হচ্ছে কালারটা তুলে ফেলে। বাট এই প্রসেসটা সেম প্রসেস এখন কিন্তু লেজারের মাধ্যমে হয়, গার্মেন্টসটা ভিজাই দেয়, লেজার আসে ওই জায়গায়, উপর থেকে লেজার বেয়ে দিয়ে ওই জায়গায় হচ্ছে আমাদের ইয়ারটা তুলে দেয়। আমরা এখানে ভিডিও দেখার চেষ্টা করব যে বিভিন্ন ওয়াশ কীভাবে করা হচ্ছে, ভিডিও দেখার চেষ্টা করব। কিন্তু মিটের আগে আমি যেটা বললাম যে আমরা মূলত ওয়েট ওয়াশটা দেখার চেষ্টা করব। ওয়েট ওয়াশ কোনটা, যেটা হচ্ছে আমরা মূলত পানির সাহায্যে করি। ওয়েট ওয়াশের মধ্যে এই যে ওয়েট প্রসেস অথবা কেমিক্যাল প্রসেস যেটা আমরা বলছি, এটার মধ্যে আছে নর্মাল ওয়াশ অথবা গার্মেন্টস ওয়াশ অথবা রিন্স ওয়াশ, তারপর পিগমেন্ট ওয়াশ, কস্টিক ওয়াশ, এনজাইম ওয়াশ, স্টোন ওয়াশ, স্টোন এনজাইম ওয়াশ, সুপার হোয়াইট ওয়াশ, ব্লিচ ওয়াশ, অ্যাসিড, সিলিকন, সফট ওয়াশ, এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস অফ ওয়াশ। এখন সবগুলো কিন্তু একটা গার্মেন্টসে দেওয়া হয়, এটা ডিপেন্ড করে বায়ার রিকোয়ারমেন্টস, প্লাস হচ্ছে আপনি কোন ইফেক্টটা নিয়ে আসবেন গার্মেন্টসের মধ্যে সেটার উপর ডিপেন্ড করে। কিছু কিছু ডেনিম প্যান্ট দেখবেন যে একদম টোটালি সাদা করে দিচ্ছে, একদম সাদা করে দিচ্ছে। অনেকে যখন কিনতে যায় তখন বলে না যে এটা ওয়াশের প্যান্ট, ওয়াশের প্যান্ট। সো এটা কিন্তু হচ্ছে আপনার হচ্ছে একদম ব্লিচ ওয়াশ অথবা সুপার হোয়াইট ওয়াশ করে দেওয়া, ঠিক আছে? তো এই যে ওয়াশিংগুলো যে আপনারা করলেন, এই প্রতিটা ওয়াশিংয়ের জন্য, প্রতিটা আলাদা আলাদা ওয়াশিংয়ের জন্য প্রসেস আছে, যে এটা হচ্ছে সিকুয়েন্স আছে, যে আপনি এটা করবেন, এটা করবেন, এটা করবেন, এখানে লিভিং এনজাইম, এই এনজাইমগুলো দিয়ে দেওয়া হয়, এই এনজাইমগুলো আসে কাঁকাগুলোকে খাইয়ে দেয়।
কোন জায়গা স্পেসিফিক কোন জায়গা দেখাবেন, ওই যে উনি যে প্যান্টটা পরে আছে ওনার প্যান্টটাতে কিন্তু ওয়াশিং করা হয়েছে খুবই কম করলেও দেখেন ওনার প্যান্টটাতে কিন্তু ওয়াশিং এফেক্ট কম। তারপর হচ্ছে কিছু কিছু আজকে পরীক্ষায় এক্সামে ডিউটি দিলাম, একটা ছেলে পড়ে আসছে তো ওকে নিয়ে আসতে পারলে ক্লাসটা খুব ভালো হতো। ওর প্যান্ট একদম প্যান্টে না, এর হাঁটু ছিঁড়া, এখানে মনে করেন এই সাদা সাদা দেখতেছেন না, সাদা এগুলা মূলত এগুলা কিন্তু লেজারের মাধ্যমে করে নি, এগুলা হচ্ছে হুইস্কারের মাধ্যমে করা হয়েছে। আপনি আরো পিছিয়ে আসুন, এগুলা মূলত হচ্ছে আমি যেটা বলতেছি হুইস্কার, এটা কিন্তু ড্রাই ওয়াশ। এটা প্যান্টটাকে হচ্ছে একটা ফরমেট থাকে, একটা এরকম রেল থাকে, রেলের মধ্যে প্যান্টটাকে ঢুকানো হয়েছে, ঢুকায় ওই প্যান্টের মধ্যে ঘাট ঘাট আছে ওই জায়গাতে ঢুকানোর পর এভাবে সিরিজ কাগজে বসে এই এগুলা করা হয়েছে। এগুলো কিন্তু হচ্ছে বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী করা হয়েছে। তারপর দেখেন এগুলো কি লেজারের মাধ্যমে করা যায়? হ্যাঁ, এগুলো লেজারের মাধ্যমে করা যায়, কিন্তু লেজারের মাধ্যমে করলে আপনি বুঝতে পারবেন লেজারের মাধ্যমে করছে, কারণ হ্যান্ড দিয়ে একটা জিনিস করা আর লেজ মেশিন দিয়ে করা একটা ডিফারেন্স আছে না, ওইটা একদম খুব ইউনিফর্ম হয়। আর মানুষ কিন্তু যেহেতু ন্যাচারাল এফেক্ট চায়, মানুষ কিন্তু একদম খুব ইউনিফর্ম খুব ইয়া কিন্তু চায় না, একটা ন্যাচারাল এফেক্ট চায়, এগুলো চাহিদা আছে। তারপরে দেখেন এই জায়গা, দেখেন এই জায়গায় বেশি সাদা না, এই জায়গাটা একটু বেশি সাদা, এই জায়গাটাতে কিন্তু ওয়াশিং করছে খুব কম, এই জায়গাটাতে এটা মূলত পিপি স্প্রে করছে, পিপি স্প্রে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কেএম এর ওপর। এটা এটার একটা রেসিপি আছে, ওই রেসিপি নিয়ে গার্ডেনের মধ্যে নিছে, গার্ডেনের মধ্যে নিয়ে এই জায়গাটা হচ্ছে স্প্রে করছে, স্প্রে করার ফলে ওই পিপিগুলা এই জায়গার রোগগুলাকে খেয়ে দিছে। তো তারপরে এই জায়গা দেখেন, এই যে পকেটের কর্নারগুলা ইনার করা নাই অবশ্য, পকেটের কর্নারে দেখবেন যে অনেক সাদা সাদা মনে হয় যে ঘষে ঘষে দিচ্ছে, এগুলো মূলত গ্রাইন্ডিং, এগুলো ওয়ান কাইন্ড অফ ড্রাই ওয়াশ। তারপরে পুরো পেনটাকে ড্রাই ওয়াশ করার আগে আগে কিছু কিছু জায়গায় দেখবেন ছিটা ফোটা, যেমন ওনার পেনটা, ওনার পেনটা কিন্তু ওই যে ওয়াশ করা হয়, হ্যাঁ ওই ওয়েট ওয়াশ কত ওয়াশ করা হয়, মানে প্রথমে ওয়েট ওয়াশ গুলো করে নেওয়া হয়। আমি ইন্ডাস্ট্রিতে যেটাতে ইন্টারনি করছি, ওই ইন্ডাস্ট্রিতে মূলত হচ্ছে ওয়াশিং ইন্ডাস্ট্রি ছিল, তো প্রথমে ওয়েট ওয়াশ গুলো করে নেই, যেগুলো কেমিক্যাল অথবা পানির সাহায্যে করতে হবে সেই ওয়াশ গুলা প্রথমে করে নেই, করে নেওয়ার পরে বিভিন্ন করে নেওয়ার ফলে ওই যে এরকম ইফেক্ট আসে, ছিটা ফোটা ইফেক্ট আসে। তারপরে এগুলো ড্রাই ওয়াশে যায়, ড্রাই ওয়াশে যাওয়ার পরে এই জিনিসগুলো হাত দিয়ে করা হয়, কোনো কোনো জায়গায় লেজার দিয়ে করা হয়, কিছু কিছু পেন্টের মধ্যে দেখেন না তাল গাছের ছবি, আপনার নিজের ছবি তুলে ওই পেন্টের মধ্যে লেজার দিয়ে ডিজাইন বসায় দেওয়া হয়, জাস্ট হচ্ছে কিছুই না, ওইটা কিছুই না, আপনার ছবিটা তুলে ওই যে ইয়া করেন না ওয়ার্ডে যেরকম ইনপুট দেন ছবিটা, ওইভাবে ইনপুট দিয়ে দিবে, লেজার আসে ওইভাবে আপনার ছবিটাকে এখানে হচ্ছে তুলে দেবে। হাতে করলে দেরি হয় না? হ্যাঁ, হাত দিয়ে করলে দেরি হয়, কিন্তু আমরা তো ন্যাচারাল একটা লুক চাই, তাই না? আমরা হচ্ছে মূলত এটা করে কি জিন্স প্যান্টটাকে তারা তাদের টেন্ডেন্সিটা হচ্ছে মানে পুরানো একটা লুক দেওয়া, ওয়ার্ন আউট লুক দেওয়া, একটা ন্যাচারাল ক্ষয় হয়ে গেছে এরকম একটা লুক দেওয়া, এটাই একটা স্টাইল। দেখবেন ভালো জারার প্যান্ট $1,000 এর মানে এত দামি দামি প্যান্ট দেখবেন ছিঁড়তেছে, ওইটাই স্টাইল যেটা ছিঁড়ে দিতে হবে, ঠিক আছে? ছিঁড়ে দেখবেন এগুলা দিয়ে ঘষে এই উপরের যে ব্লু, এটা মূলত দুই ধরনের থ্রেড আছে, একটা ওয়ার্ক থ্রেড একটা ওয়েব থ্রেড, ওয়ার্ক থ্রেডটাকে ঘষে ঘষে একদম ছিঁড়ে দেওয়া হয়, আর ওয়েব থ্রেডে সাদা থ্রেডটা তখন এরকম করে ঝুলতে থাকে, এটা একটা স্টাইল, ঠিক আছে? তারপরে বসেন, থ্যাংক ইউ। তো এরকম হচ্ছে পেন্টের মধ্যে মূলত ডেনিমে বিভিন্ন ধরনের ওয়াশ দেওয়া, এই ওয়াশগুলো আমরা হচ্ছে এই সাবজেক্টে পড়বো। আপনাদের কোনো কোশ্চেন বলেন, পড়াই তো নাই কোশ্চেন কীভাবে আসবে, ঠিক আছে? এগুলো ড্রাই প্রসেসের নাম, ড্রাই প্রসেসগুলো আমরা ভিডিওর উপর দেখার চেষ্টা করবো, হ্যাঁ? তো আমাদের ওয়াশিং যে ফ্লো চার্ট আছে সেই ফ্লো চার্টে মানে ওয়াশিং যে আমরা বলতেছি ওয়াশিং এর একটা ফ্লো চার্ট আছে, ফ্লো চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে বেজ ও লোড সিলেকশন, বেজ এর লোড সিলেকশনটা ইম্পর্টেন্ট কেন, বেজ আর লোড কি বলেন দেখি,
ব্যাচ আর লোড হচ্ছে, মানে ব্যাচ বা লোড এটা হচ্ছে একটা স্পেসিফিক স্টাইলের জন্য একটা স্পেসিফিক বেস থাকে। যেমন আপনি ধরেন হচ্ছে পেন্ট যে বানান, পেন্টের তো বিভিন্ন ধরনের সাইজও থাকে, একই পেন্ট ডিফারেন্ট সাইজের থাকে, প্লাস হচ্ছে একই পেন্ট ডিফারেন্ট শেডের থাকে। সো বেচ হচ্ছে ওই সেম ক্যাটাগরির জিনিসগুলোকে এক একটা বেচ অথবা এক একটা লোডে রাখা হয়। যেমন শাড়ির ক্ষেত্রে যদি বলি যে এল এল এবং এল এর মধ্যে এই যে হোয়াইট ব্লু এটা একটা লোড করে রাখছে, একটা বেচ করে রাখছে, আবার এম এটার একটা রাখছে। সো শেড এবং সাইজের উপর ডিপেন্ড করে বিভিন্ন ধরনের গার্মেন্টস গুলোকে, সাইজের উপর ডিপেন্ড করে গার্মেন্টস গুলোকে আলাদা আলাদা লোডে থাকে। তো এই লোডটা প্রথমে আমরা সিলেক্ট করলাম, যেটাকে আমরা হচ্ছে প্রসেস করব বেচ ফর লোড সিলেকশন। হ্যাঁ, এই প্রোজেক্টটা ইম্পর্টেন্ট, মূলত আমাদের ওয়াশিং এর প্রোজেক্ট, মানে সিকোয়েন্সিয়ালে আমাদের ওয়াশিং এর করা হয় কি সেটা হচ্ছে আপনারা ওয়াশিং ইন্ডাস্ট্রিতে যোগ করে নাম নয়, তাই না? ওয়াশিং এর যোগ করে লোডিং ইন ওয়াশিং আপনারা ডাইং ইন্ডাস্ট্রিতে কেউ জানেনই কখনো ডাইং যে মেশিন গুলা থাকে না, মেশিন গুলাতে কিন্তু দেখবেন যে কেমিক্যাল গুলা, কেমিক্যাল এড করার জন্য আলাদা একটা চেম্বার থাকে, পানি অটোমেটিকলি উঠে আসে, সুইচ দিতে হয় যার থেকে পানি উঠে আসে। এটা হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল প্রসেস, অপারেটর প্রথমে কাপড়টাকে দেয়, তারপর পানি নিয়ে আসে, পানি নিয়ে আসে ধুইয়া পানিটাকে আবার ড্রেন করে দেয়, তারপর হচ্ছে স্পেসিফিক চেম্বারে একটু সোডা অ্যাড করে দেয়, একটু কালার অ্যাড করে দেয়, অঞ্চতটুকু অ্যাড করতে হয় অ্যাড করে দেয়, দেন আবার প্রসেস করে আবার পানিকে ড্রেন করে দেয়, আবার যদি কোনো কিছু অ্যাড করতে হয় আবার পানি তুলে তুলে আবার অ্যাড করে অ্যাড করে আবার ধোয়ার পরে সেই পানিটা ইয়া করে দেয়, আবার ড্রেন করে দেয়। হ্যাঁ, ড্রেন করে দেওয়া মানে ইয়া করা। তো আমরা হচ্ছে প্রথমে বেস সিলেকশন করলাম, তারপরে এই বেসটাকে অর্থাৎ গার্মেন্টসগুলোকে আমরা হচ্ছে ওয়াশিং মেশিনে লোড করলাম। লোড করার পরে হচ্ছে সিলেকশন অফ এমএল রেশিও। এমএল রেশিও কি জানেন? ML ratio. ML ratio. ML ratio. Material liquid ratio. Material is to liquid. মানে আপনার 5 কেজি, ধরেন আপনার 5 কেজি ডেনিম, 5 কেজি ডেনিম আর 5 কেজি ডেনিম আপনার হচ্ছে কাপড় ওয়াশিং করতে আপনার পানি লাগবে ধরেন 10 লিটার। 10 লিটার তো লাগে না, 100 লিটার লাগে ধরেন 100 লিটার। তার মানে এটা এমএল রেশিও কত বলতে পারবেন কেউ? জি স্যার, 1:20 মূলত 1:20 কখনো হয় না, 1:10 বলতে হয়, যেটা পারফেক্টলি হয় সেটা আমরা এক্সাম্পল 1:10 দিলাম। তার মানে হচ্ছে 1 কেজি ডেনিম ওয়াশিং করতে আমাদেরকে 10 লিটার পানি দিতে হবে। তো এই যে এমএল রেশিও অর্থাৎ কতটুকু কাপড়ে কতটুকু আমাদের পানি দিতে হবে প্রসেস করার জন্য সেটা শুরু হয়ে, সেজন্য আমাদের এমএল রেশিওটা ঠিক করতে হবে। এমএল রেশিও ঠিক করার পরে আমাদের কি করতে হবে? প্রি ট্রিটমেন্ট করতে হবে। আমার এতটুকু ইফেক্ট পাইতে গেলে আমার কতটুকু জিনিস এড করতে হবে, কতটুকু কেমিক্যাল এড করতে হবে, কতটুকু পানি এড করতে হবে, এগুলো রেসিপি আছে। মানে ওই যে রেসিপি পড়ছেন না ডায়ের কখনো, যে মেটেরিয়াল এতটুকু, সোডা এতটুকু, কালার এতটুকু, রেসিপি থাকে, রেসিপি অনুযায়ী অ্যাড করে দেয়। এই রেসিপিগুলো আমি সব আপনাদেরকে দিই। হ্যাঁ, লেবেই থাকে, ওগুলো টাঙানোই থাকে, যেটা চলে এটা মূলত হচ্ছে এই কাজটা, রেসিপিটা সিলেক্ট করে মূলত ডাইং ম্যানেজাররা অথবা ওয়াশিং ম্যানেজাররা সিলেক্ট করে দেয়, আর ওরা হচ্ছে জাস্ট হচ্ছে কাজটা করে, এটা মূলত সিলেক্ট করবেন আপনারা। হ্যাঁ, লেব থেকে দেয় যে মেশিনে ওই ব্যাচটা চলবে ডাইং হবে, ওই মেশিনের মধ্যে একটা ব্যাচ কাটার মধ্যে লেখা। আচ্ছা দেখেন, প্রিট্রিটমেন্ট করা হয়, প্রিট্রিটমেন্টটা কেন করা হয়? কারণ একটা প্রসেস যখন আপনি করতে যাবেন তখন এটাকে প্রিট্রিটমেন্ট করে নিতে হবে। প্রিট্রিটমেন্ট না করলে ধরেন অনেক অনেক কাপড়ে ধরেন ডিফারেন্ট প্রকারের ইফেক্ট দেওয়া থাকতে পারে, যেটাতে পানি অ্যাবজর্ব হবে না,
অথবা আমরা যখন যে কেমিক্যালগুলো ইউজ করবো সেই কেমিক্যালগুলো ঠিকমতো কাজ করবে, এই জন্য এগুলাকে নিউট্রালাইজ করে নিতে হবে বা প্রিট্রিটমেন্ট করতে হবে। প্রিট্রিটমেন্ট করতে হবে, প্রিট্রিটমেন্ট করার পরে ওইটা হচ্ছে একবার ওয়াশ করে দিতে হবে, পানি দিয়ে একবার ওয়াশ করে দিতে হবে। তারপর হচ্ছে আল্লোর আল্লোর, তারপর কি আছে দেখেছো আল্লোর হলো তারপরে এখানে কিন্তু ওয়াশিং এর পরে পানিটাকে ড্রেন করে দেওয়া হয়েছে, এখানে কিন্তু ড্রেন করে দেওয়া হয়েছে। ড্রেন করে দেওয়ার পর কাপটাকে আনলোড করলো, আনলোড করার পর হাইড্রো স্ট্রাকচার মেশিনে হচ্ছে কাপড়গুলোকে লোড করা হয়। এটা মূলত হাইড্রো স্ট্রেচিং, মানে হচ্ছে কাপড়গুলোকে চিপা, এত কাপড়কে হাত দিয়ে মানুষ চিপে। এটা একটা দেখবেন একটা গোল মেশিন আছে, আপনারা দেখবেন অনেক ইন্ডাস্ট্রিতে আছে। ফেব্রিকগুলোকে হচ্ছে এই গার্মেন্টসগুলোকে সব হচ্ছে এরকম একটা গোল মেশিন আছে মাঝখানে ফাঁকা, তো এই মেশিনটা তো দেওয়া হয়। দেওয়ার পরে ওই মেশিনটা মূলত ঘুরে, আর ওই মেশিনটা সাইড দিয়ে ছোট ছোট সুতা আছে, ঘুরে মানে স্কুইজ হয়, মানে সব পানিগুলো বের হয়েছে। এই মেশিনের মাধ্যমে করা হয়, মানে সব গার্মেন্টসগুলোকে আপনি মেশিনটাতে এরকম মেশিনটা আর কি ঘুরে হচ্ছে এরকম দেখতে ওয়াশিং মেশিন মানে এরকম দেখতে হাইড্রো স্ট্রাকচার মেশিন। কোন কাপড়ে বেশি আসছে, কোন কাপড়ে কম আসছে, ইন্টেনসিটি বেশি হয়ে গেছে কিনা, এই জিনিসগুলো চেক করা দেখে দেখে কোয়ালিটি চেকে কোয়ালিটি চেক সেকশনে এগুলো হচ্ছে কোয়ালিটি চেক করা কোয়ালিটি। যারা তুলছেন তুলছেন, আর যারা তুলেনি স্লাইড দিতে পারবেন। হ্যাঁ, তোলা হয়েছে মিশাই আচ্ছা, মেশিন ইউজ ইন ওয়াশিং সেকশন। ওয়াশিং সেকশনে আমাদের কি কি মেশিন ইউজ হয়? তারপরে ইউজ হয় হচ্ছে বয়লার, হাইড্রো এক্সট্রাক্টর, ড্রায়ার, ইন্ডাস্ট্রিয়াল ওভেন এন্ড সো অন। অর্থাৎ শুকানোর কাজে ইউজ হয়। হোয়াট ইজ ওয়াশিং মেশিন? দেখেন তো, পড়েন তো, এটা একজন
ক্লাস থেকে কি বলছে various types of clothes without applying any physical effort. Physical effort বলতে কি বোঝায়? মানে নিজে হাত দিয়ে করা, physically করা, এটা বোঝায়। With washing machine, we don't have to rub the clothes with hand or squeeze. অর্থাৎ হাত দিয়ে আমরা যে এমনি কাপড় ধুই, হাত দিয়ে যে ধুই, এটা রাব করা প্লাস হচ্ছে স্কুইজ করার কোনো প্রয়োজন নাই। টু রিমুভ দ্য ওয়াটার ফ্রম দ্যাম, অর্থাৎ ওখান থেকে ওয়াটার রিমুভ করার জন্য আমাদের কোনো দরকার নাই, কারণ আমরা ওইটা হাইড্রোজেন এক্সট্রাক্টরে করব। আর হচ্ছে ওয়াশিংটা তো আমরা হাত দিয়ে করব না, ওই মেকানিক্যাল পাকুনগুলো ওখানে মূলত হচ্ছে ওয়াশিং মেশিনে এরকম করে একটা বাহাব থাকে, ওগুলো মূলত হচ্ছে কন্টিনিউয়াসলি হিট করে, হিট করার ফলে কিন্তু ময়লাটা বের হয়ে যায়। আমরা যেভাবে কাপড় ধুই ওটা করতে হয় না। সো দা ওয়াশিং মেশিন ইজ অলসো কোল্ড ক্লোথ ওয়াশার অর সিম্প্লাই দা ওয়াশার, অর্থাৎ এটা এটাও বলা হয়। সো ওয়াশিং মেশিন সম্পর্কিত আমাদের ধারণা হয়তো ওয়াশিং মেশিনটা মূলত কাইন্ড অফ ডাইং মেশিন। আপনারা যারা ডাইং মেশিন দেখছেন এটার স্ট্রাকচার বলেন, এটার মোটামুটি ফরমেশনটা হচ্ছে ডাইং মেশিনের মতোই। তো হাইড্রোস্ট্রাক্টর, ওয়াশিং মেশিন, এই সব জিনিসগুলো আমি একদিন ভিডিও দেখাবো আপনাদেরকে, শুধু ভিডিও দেখাবো বিভিন্ন প্রসেসগুলো কীভাবে করা হচ্ছে। আপনারা অনেকে জানেন, অনেকে অনেক ইন্ডাস্ট্রিতে আছেন, জব করতেছেন, এই ইন্ডাস্ট্রিগুলোতে এই মেশিনগুলো অলরেডি আছে, অনেকে জানেন, তবুও আমি হচ্ছে অনেকে জানে না, এই জন্য ওই প্রসেসগুলো স্পেসিফিক ভিডিও করে নিয়ে আসবো। ভিডিও বলতে ইউটিউবে আছে, ইউটিউব থেকে আমরা দেখব। হ্যাঁ, types of garments washing machine, দেখেন বিভিন্ন ধরনের garments washing machine আছে, তার মধ্যে front loading garments washing machine, side loading washing machine, vertical washing machine, নাম অনুযায়ী হচ্ছে আপনারা বলে দিতে পারবেন যে জিনিসগুলো আসলে কি। front loading garments washing machine সেগুলাই যেগুলো হচ্ছে front পাশে load দেওয়া হয়, অর্থাৎ মেশিনটা ধরুন এখানে আছে, নিচে বসে আছে, ধরুন মেশিনটা এটা, এটাই ধরেন মেশিনটা, এটা সামনে থেকে কাপড়টা হচ্ছে লোড দেওয়া হয়, অর্থাৎ কাপড়তে সামনে থেকে এটাকে কাপড় হচ্ছে ইনপুট দেওয়া হয়। এটা ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন, সাইড লোডিং হচ্ছে সাইড থেকে দেওয়া হয়, সাইড থেকে লোড করা হয়। ভার্টিক্যাল লোডিং মেশিন হচ্ছে লম্বা করে ভার্টিক্যালি হচ্ছে লোড দেওয়া হয়। হরিজন্টাল ওয়াশিং মেশিন হচ্ছে হরিজন্টালটা মূলত হচ্ছে এরকম একটা ওয়াশিং মেশিন হরিজন্টাল, ভার্টিক্যালটা কিরকম হবে এরকম, এখানে একটা গোল থাকে দেখেন না, একটা খোলা যায়। বাসায় যে ওয়াশিং মেশিন গুলো থাকে ওইটাও তো ওয়াশিং মেশিন, বাসার যে ওয়াশিং মেশিন এটা কিন্তু ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন এবং ভার্টিক্যাল ওয়াশিং মেশিন, সামনে থেকে লোড দেওয়া হয় এই জন্য এটা ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন, এবং এটা ভার্টিক্যালি থাকে এই জন্য ভার্টিক্যাল ওয়াশিং মেশিন। কিন্তু আমরা যে বাসায় যে ওয়াশিং মেশিনটা ইউজ করি সেটা তো আমাদের লার্জ স্কেলের জন্য না, ইন্ডাস্ট্রিতে যেটা ইউজ করি সেটা তো কন্টিনিউয়াসলি ওয়াশ করতে হয়, এরকম মেশিনটা বড় হয় অনেক সময় এরকম হচ্ছে হরিজন্টালি হয়, হরিজন্টালি হয় এটা আবার অনেক ধরনের ফ্রন্ট লোডিং হতে পারে, এটা এখান থেকে লোড দেওয়া যেতে পারে। এই মূলত এই এরকম চেম্বার থাকে, এই চেম্বারগুলো সাইডেই হচ্ছে আপনার কেমিক্যাল অ্যাড করার চেম্বার থাকে। হ্যাঁ, এই জায়গাটা কেমিক্যাল অ্যাড করার চেম্বার। তারপরে স্টোন ওয়াশিং মেশিন, স্টোন ওয়াশিং মেশিনটা মূলত আলাদা, এখানে স্টোন ইউজ করা হয়। সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন, ফুললি অটোমেটিক ওয়াশিং মেশিন, অর্থাৎ কিছু কিছু ওয়াশিং মেশিন কিছুই করতে হয় না, খালি সুইচ টিপতে হয়, এখানে এতটুকু অ্যাড করো, পানি এতটুকু লোড হোক, এখানে দিলেন যেমন হচ্ছে 500 লিটার, মনে করেন ডিপে 500 লিটার করে ইন্টার চাপলেন, অটোমেটিকলি পাম্প থেকে সে 500 লিটার পানি নিয়ে নিল, ওই মেশিন পাইপ লাগানো আছে 500 লিটার নিয়ে নিল। তারপরে হচ্ছে দিলেন যে অ্যাড করো এতটুকু সোডা, এতটুকু ইয়া, স্পিড দিলেন এতটুকু, সে অটোমেটিক্যালি করে, এটা একটা।
আর কিছু কিছু আছে সেমি অটোমেটিক মেশিন, মানে অটোমেটিকও হয় আবার আমরা ইউজও করি। আর যেগুলো হচ্ছে কনভেনশনাল এগুলোতে আপনাকে নিজে নিজে এরকম মগে করে নেয় নিয়ে অ্যাড করে কেমিক্যাল, দেখছেন না ছোট ছোট চেম্বার গুলাতে মগে করে ডাইস নেয় এইভাবে ঢেলে দেয় অ্যাড করে, এগুলো হচ্ছে অটোমেটিক না, ঠিক আছে। আর ফুলি যেগুলো অটোমেটিক সেগুলো হচ্ছে হাত ইউজ করা হয় না, ডিরেক্টলি অটোমেটেড হয়, বুঝতে পারছেন। আমরা মূলত হচ্ছে নেক্সট মানে ইয়া থেকে আমরা হচ্ছে এই যে ওয়াশিং যে আমরা করি, এই ওয়াশিং এর বিভিন্ন যে কেমিক্যাল গুলো ইউজ করি এই কেমিক্যাল গুলোর কাজ আছে না, যেমন কে কি কাজ করে এই কাজগুলো আমরা নেক্সট ক্লাস থেকে দেখবো। আজকে আমরা এই ইন্ট্রোডাক্টরি ক্লাসটা হচ্ছে শেষ করে দিলাম, মানে ওয়াশিং সম্পর্কে আমরা কি পড়তে যাচ্ছি, প্লাস হচ্ছে আমরা ওয়াশিং এ মানে সিলেবাস প্লাস হচ্ছে ওয়াশিং এর মূল কাজ এবং ওয়াশিং কেন দরকার এই জিনিসগুলো তো আমাদের আজকে থেকে শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে কেমিক্যাল অর্থাৎ আমরা কোন কেমিক্যাল ইউজ করতে, আমরা যে এতগুলো কেমিক্যাল ইউজ করবো অর্থাৎ রেসিপিতে থাকবে পৌষ্টিক সোদা, পটাশিয়াম পারমাঙ্গানে, ব্লিচিং এজেন্ট, H2O2, হ্যান তেন, অনেক কিছু আছে না কেমিক্যাল, স্টাবিলাইজার থাকে, তারপরে হচ্ছে এই যে এনজাইম যে দেখলেন এনজাইম, এই জিনিসগুলোর আসলে কাজ প্রতিটার কাজ আর কি কাজ করে এই কাজগুলো প্রতিটা আমরা দেখবো, ঠিক আছে। আচ্ছা।